নমস্কার, গল্পের খাতা চ্যানেলে তোমাদের স্বাগত। নতুন গল্প নিয়ে তোমাদের কাছে আবার ফিরে এলাম। দেখো, টমও চলে এসেছে। আজকের আমার নতুন গল্পের নাম কেতকী নির্যাতন। কেতকী বাবা মায়ের একমাত্র সন্তান। কেতকীর বয়স 18। বাড়ি থেকে বিবাহ দেওয়ার জন্যে সম্বন্ধ আসতে শুরু করে। আদুরের মেয়েকে বিবাহ দেবেন, ভালো ছেলের হাতে পাত্রস্থ করবেন, এটা ভেবে পিতামাতা বেশ খুশি হন। বহু সম্বন্ধ দেখার পর একজনকে কেতকীর সাথে মানাবে ভালো ভেবে বাবা মা পছন্দ করে নেয়। কথা এগোতে থাকে, তারপরই চার হাত এক করার কথা পাকা হয়ে যায়। একটা শুভ দিন ঠিক করে ফেলা হয় কেতকীর বিবাহের জন্যে। পয়লা ফাল্গুন কেতকীর বিয়ে। কত খুশি কেতকী, সে নতুন ঘরে যাবে, নতুন মানুষ তার জীবনে আসতে চলেছে, সবাইকে কিভাবে কাছে টেনে নেবে ভাবতে থাকে। এত আনন্দের মাঝেও কোথায় যেন একটা কষ্ট কেতকীর হয়। কেতকীর বাবা মারও এই একই অবস্থা, একমাত্র মেয়েকে বিয়ে দেবেন, এর থেকে আনন্দের তো কিছু নেই। তবু মেয়েকে ছেড়ে থাকার একটা চাপা কষ্ট তাদের কুকরে খায়। পয়লা ফাল্গুন চলে এলো, কেতকী খুব প্রফুল্লতার সাথে নববধূতে পরিণত হলো। পরম পূজনীয় বাবা মা, শ্বশুর শাশুড়ির আশীর্বাদে ও নতুন বরের স্নিগ্ধতায় কেতকীর বিবাহ সম্পন্ন হয়। পরদিন এতদিনের আনন্দের ঘরটি থেকে বিদায় নিয়ে চলল শ্বশুর ঘর। শাশুড়ি মা সোনার চুড়ি হাতে পরিয়ে দিয়ে নববধূ কেতকীকে ঘরে টেনে নেয়। খুব খুশি কেতকী। পরদিন বৌভাত অনুষ্ঠান। শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন নিমন্ত্রণ রক্ষা করে কেতকীকে আশীর্বাদ এবং ভালোবাসা সহ প্রচুর উপহার দিয়ে গেলেন। নববধূর নতুন বরের নাম হচ্ছে সুহাস। একটা হীরের আংটি উপহার দিলেন। সুহাস কেতকীকে বললেন, আমার মা আর বোনের পছন্দ সত্যিই সুন্দর। কেতকী হাসল, বলল, কি পছন্দ? সুহাস বলল, আমি বিয়েই করব না বলে ঠিক করেছিলাম, কিন্তু মা বোন যে তোমাকে পছন্দ করল তা আমি তো চোখ ফেরাতেই পারছি না। কেতকী লজ্জা পায়। সুহাস বলে, একটা অনুরোধ আছে তোমার কাছে কেতকী, দয়া করে আমার মা বোন কষ্ট পায় এমন কোনো কাজ তুমি কিন্তু কখনো করো না। কেতকী ভাবে সুহাস সত্যিই ভালো ছেলে, মা বোনকে ভীষণ ভালোবাসে, খুশি হয়। বৌভাতের পরদিন থেকেই কেতকীর নতুন জীবনের কাজকর্ম শুরু হয়। কেতকী বাড়িতে দু একবার ছাড়া কখনো রান্নাঘরে ঢোকেনি। ঘুম থেকে সকাল সকাল উঠতে 7টা বেজে গেল, তড়িঘড়ি জামা কাপড় সাজগোজ করে নিচে রান্নাঘরে চলে আসে। সুহাসও পেছন পেছন আসে। কেতকী দেখে তার শাশুড়ি মা ব্রেকফাস্ট বানাচ্ছেন। কেতকীকে দেখে শাশুড়ি মা বললেন, আয় মা, কেতকী বস, কি খাবে বল? কেতকী হাসে। কেতকী টেবিলে বসতে যায় ব্রেকফাস্ট করবে বলে। সুহাস চুপি চুপি বলে, মা একা রান্না করছে, মাকে সরিয়ে তুমি রান্নাটা করো। সুহাস তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আজ থেকে তোমার আর রান্নাঘরে আসতে হবে না, এখন তোমার রেস্ট। কেতকী ব্যাপারটা শুনল, ভাবল এবার থেকে তাকে রোজ রান্না করতে হবে। তবু মুখে হাসি রাখল। বেশ কয়েক সপ্তাহ এভাবে কাটল। সুহাস কোম্পানিতে চাকরি করে, ভালো মায়না। একদিন দুপুরবেলা এলোমেলো চুলে মুখ শুকনো করে সুহাস বাড়িতে এলো। কেতকী জিজ্ঞাসা করল, কি ব্যাপার সুহাস? সুহাস উত্তর না দিয়ে নিজের বেডরুমে চুপচাপ চলে গেল। কেতকী পেছন পেছন গেল। জিজ্ঞাসা করল, বলো না, কি হয়েছে? সুহাস বলল, বড় সর্বনাশ হয়ে গেছে।
ব্যবসার জন্যে বড় রকমের টাকা নিয়ে বাড়ি ফিরছিলাম, পথে তা ছিনতাই হয়ে গেল। এখন ওই টাকাটা দরকার, এখনই দরকার, কোথায় পাবো টাকা? সুহাস বলল, অনেক বন্ধুকে ফোন করেছি, তারাও এত টাকা সাহায্য করার জন্য এগিয়ে আসছে না। বেশ কিছুক্ষণ ভেবে কেতকি নিজের ব্যাগ থেকে একটা বড় অ্যামাউন্টের চেক বার করে সুহাসের হাতে দিল, বলল, নাও, আমার ছোটবেলার বিয়ের আগে পর্যন্ত জমানো পকেট মানি, আজ এত টাকা হয়েছে, এটা নাও। সুহাস প্রথমে নানা করে, পরে টাকাটা গ্রহণ করে। সুহাস টাকাটা হাতে নিয়ে কেতকিকে জড়িয়ে ধরে, থ্যাংক ইউ কেতকি, থ্যাংক ইউ। স্বামীর জন্য কিছু করতে পেরে কেতকি খুব খুশি হয়। এইভাবে কিছুদিন যাওয়ার পরে সুহাসের বোনের বিয়ে ঠিক হয়। সুহাসের মা বলেন, খুব ভালো সম্বন্ধ, কিন্তু ছেলেপক্ষ গয়নাগাটি আর বড় রকমের আসবাবপত্র চেয়েছেন। আসবাবপত্র তো সব কেনা হলো, কিন্তু গয়নাগাটির পয়সা কী করে জোগাড় হবে? ওইদিকে আমার ছেলে সুহাস মোটে ব্যাপারটা কেতকির কাছ থেকে পয়সাটা নিয়ে ব্যবসাটা দাঁড় করিয়েছে, কী করে জোগাড় হবে? মাথায় হাত দিয়ে শাশুড়ি বসে আছে, কেতকি ব্যাপারটা লক্ষ্য করে। নিজের বিয়ের যে গয়নাগাটিগুলি আছে সেগুলো ননদকে পরিয়ে দেয়। শাশুড়ি মা দেখে কত খুশি, ননদও খুশি, সুহাসও খুশি। সুহাস এসে বলল, কেতকি চিন্তা করো না, ওরকম অনেক নতুন গয়না আমি তোমাকে কিনে দেবো, ব্যবসাটা একটু দাঁড়িয়ে যা। কেতকি সব চুপচাপ দেখছে। এরই মধ্যে একদিন কেতকি খুব বমি শুরু হয়। ডাক্তার ডাকলে ডাক্তার হাসি মুখে কেতকির মা হওয়ার খবরটা দিয়ে চলে যায়। সুহাস শুনে খুব খুশি, সুহাস কেতকির যত্ন নিতে শুরু করে দেয়। কিন্তু কেতকির এত যত্ন দেখে সুহাসের মায়ের ও বোনের যেন কেমন অসহ্য বিষয় বলে মনে হয়। এদের মধ্যেই একদিন কেতকির খুব শরীর খারাপ লাগছিল। সুহাস কেতকিকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার কেতকিকে সব দেখে শুনে বেশি ওঠানামা এবং কাজ না করে রেস্ট নিতে বলেন, কেননা রেস্ট না নিলে কিন্তু বড় ক্ষতি হয়ে যেতে পারে বাচ্চার। সুহাস কেতকিকে বাড়ি ফিরিয়ে এনে বিছানায় শুয়ে থাকতে বলে, বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার জন্যে। পরদিনই বাড়িতে কেতকির ননদের শাশুড়ি মা পাকা কথা বলতে আসছেন। কেতকির শাশুড়ি মা রান্না করছেন। সুহাসের বোন এসে মাকে বলল, বিরিয়ানি হয়েছে নাকি? সুহাসের মা জবাব দেয়, একটা হাতে এত তাড়াতাড়ি কি হয়? তুই তো একটু সাহায্য করতে পারিস। কেতকির ননদ উত্তর দেয়, আমি তো আর দুদিন পরের ঘরে চলে যাব মা, তোমার আদরের বৌমা কি করছে? সে ঘুমাচ্ছে আর তুমি একা একা রান্না করছ? নিজের মেয়ের মুখের ওই রকম বড় বড় কথা শুনে শাশুড়ি মার রাগে কেতকিকে রান্নাঘরে ডাকে, কেতকি এদিকে এসো। কোনো রকমে মাথা টলটল করতে করতে কেতকি রান্নাঘরে এসে দাঁড়ায়। তখন সুহাসের মা বলে, নাও মা, অনেক ঘুমিয়েছ, বিরিয়ানিটা রান্না করো, হাতে কাজ লাগাও। তোমার ননদের শাশুড়ি বেশ পছন্দ করেন। রান্না করতে গেলে অসুস্থ কেতকি বলে, ঠিক আছে মা, তবে এত বড় পায়েসের গামলাটা ওভেন থেকে যদি একটু নামিয়ে দেন আমি বিরিয়ানিটা আস্তে আস্তে করতে শুরু করতে পারি। শাশুড়ি তেলে বেগুনে জ্বলে ওঠে, বলে, এর থেকে অনেক বড় বড় জিনিস বাচ্চা পেটে আমি নামিয়েছি, ন্যাকামো করো না, নিজে নিজে নামাও। কেতকি সুহাসকে নামিয়ে দেওয়ার জন্য ডাকে। তখন আর শাশুড়ি মা বলেন, হ্যাঁ ডাকো, আমার ছেলের কাছে আমার নামে নালিশ করো গে যাও। কেতকি শুনে দুঃখিত হয়, চুপ করে যায়। এবার নিজের যত শক্তি আছে ভগবানের নাম স্মরণ করে ওভেন থেকে নিচে নামাতে যায়। হঠাৎ হঠাৎ মাথা ঘুরে যায় কেতকির, হাত থেকে পায়েসের গামলা পড়ে যায়। সুহাস দৌড়ে আসে।
সুহাস ছাড়া পরিবারের সকলেই এ বিষয়ে অসন্তুষ্ট হয়। সুহাসকে তার মা বলে, দেখ আমিও তো তোদের জন্ম দিয়েছি, বারবার কেতকিকে ডাক্তারের কাছে নেওয়ার দরকার নেই, আমাদের দাইমা আছে তো সব সামলে নেবে। ওই দিনই বিকালে কেতকির পেটে প্রচণ্ড ব্যথা, সুহাসের মা ডাক্তারের কাছে যেতে দেন না। সুহাস চুপ করে থাকে, পাছে মা কষ্ট পায়। মাকে যে সুহাস খুব ভালোবাসে, মায়ের কথা মেনে মাকে দাইমাকে ডেকে পাঠায়। দাইমা বেশ কিছু শেকড় বাকড় কেটে কেতকিকে খাইয়ে দেয়। কেতকির অবস্থার অবনতি শুরু হয়। বেশ কয়েক ঘন্টা কেতকিকে দাইমা দেখতে শুরু করে, আরও না জানি কী সব খাওয়ায়। অবশেষে দাইমা বলেন, আমি পারলাম না, কেতকিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালেই নিয়ে যেতে হবে, এখনই যাও। সুহাস আর দেরি না করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা ছোট বেবিকে বাঁচাতে পারে না। রক্তের ধারার মধ্যে দিয়ে কেতকির সন্তান শেষ হয়ে যায়। সুহাস কান্নায় ভেঙে পড়ে। এরপর বহুদিন কেটে গেল। আজ কেতকির ননদের সন্তানের অন্নপ্রাশন অনুষ্ঠান। কেতকির শাশুড়ি, স্বামী এবং কেতকি যাবে অনুষ্ঠানে। হঠাৎ কেতকির শাশুড়ি এসে বলল, এত সাজগুজ কিসের, তাড়াতাড়ি করো, নিজে তো সন্তানের মুখ দেখতে পেলে না, আজ আমার মেয়ের অন্য মেয়ের বাচ্চা অন্নপ্রাশন অনুষ্ঠান, আমার মেয়ের প্রতি তোমার হিংসে হচ্ছে নাকি? সব শুনে কেতকির চোখে জল আসে। ওই সময় একটা ফোন আসে। ফোনের ওপার থেকে সুহাসের বোন জানায় যে বাচ্চাটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে মারা গেছে। শুনে তড়িগড়ি ছুটে যায় সবাই হসপিটালে। সব শেষ। হসপিটালে কেতকির ননদ কেতকিকে দেখতে পেয়ে দৌড়ে আসে, বলে, বৌদি বৌদি এদিকে এসো, সেদিন তুমি অসুস্থ ছিলে, তোমাকে হসপিটালে না নিয়ে দাইকে আমার মা আর আমি দাইকে দিয়ে তোমার বাচ্চাটাকে মেরে ফেলেছি, তাই আজ আমার সাথে এই রকম হলো। সুহাস এই কথাগুলো বোনের মুখে শোনা মাত্র তার মা আর বোনের দিকে শুধু ফ্যাল ফ্যাল করে তাকায়। তারপর সুহাস কেতকির পায়ের কাছে বসে পড়ে, হাত জোর করে বলে, তোমাকে বৌভাতের দিন বলেছিলাম মা বোনকে কষ্ট দিতে না, কিন্তু স্বামীর কথা মানতে গিয়ে তুমি নিজের সন্তানের কথা ভাবলে না, নিজের সন্তানের কথা একটু ভাবলে না? মায়ের দিকে তাকিয়ে সুহাস বলল, ছি মা, ছি। আজকের আমার গল্প এখানেই শেষ। তবু একটা কথা আমি বলবো, আজকে সমাজে এই রকম কেতকি নির্যাতন অনেক খুঁজে পাওয়া যাবে, সুতরাং সাবধান। গল্পটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করো এবং পারলে একটা লাইক করো। নতুন গল্প লেখার জন্যে আমি অনেক উৎসাহ পাবো। ধন্যবাদ।